হাই ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখো আমি বানাবো সিলভার মাছের সর্ষে বাটা দিয়ে তেল ঝাল। তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, আমি যেভাবে সর্ষে বাটা দিয়ে তেল ঝাল করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাছগুলোকে দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো এখন চলো নুন আর হলুদ মাখিয়ে নিই মাছগুলোতে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। দেখো মাছগুলোতে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এবার চলো কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে দেখো সর্ষে, জিরে, দুটো লঙ্কা আর দু কোয়া রসুন আর আদা আর পেঁয়াজ নিয়েছি, তো এটাকে আমি ভালোভাবে বেটে নেব। তো চলো মশলাটা বেটে নিই। মশলাটা বাটা হয়ে গেল, কাঁচা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদও দিয়ে রেখে দিয়েছি মশলাটাতে। বন্ধুরা দেখো সিলভার মাছের সর্ষে বাটা দিয়ে তেল ঝাল হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আমার এই রান্নার রেসিপি তোমরা অবশ্যই কমেন্টস করে জানাইও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো যারা না লাইক দিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে যেও আর কমেন্টস করে অবশ্যই জানিয়ে যেও কেমন লাগলো তোমাদের।